হাই ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বরাবর মতো আজ আমি আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও শেয়ার করব। আজকের এই ভিডিওটি হলো একটি স্পেশাল একটি ভিডিও, যেখানে নিজের নামে রিংটোন তৈরি করতে পারুন সম্পূর্ণ বাংলায়। এতদিন আমরা বিভিন্নভাবে রিংটোন তৈরি করেছি, হিন্দি, ইংলিশ বা উর্দুতে হয়ে গেছে, কিন্তু আজকে আমি দেখিয়ে দিব কীভাবে সম্পূর্ণ বাংলাতে আপনি একটি নিজের নামে একটি রিংটোন তৈরি করবেন এবং কিছু আকর্ষণীয় জিনিস তৈরি করবেন এখান থেকে। তো এটা করার জন্য প্রথমে আপনাকে একটি অ্যান্ড্রয়েড ফোনের অ্যাপস ডাউনলোড করতে হবে। তা ডাউনলোড লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিব, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে অ্যাপসটি ওপেন করবেন। দেখুন, অ্যাপসটি ওপেন বাটনে ক্লিক করার পরে ঠিক এভাবেই আসবে। এখানে কয়েক সেকেন্ড আপনাকে ওয়েট করতে হবে, ফুল পেজটি লোডিং হবে, দেন দ্বিতীয় পেজে চলে আসবে। আসার পরে এখানে দেখুন দুইটি নম্বর আছে, দুইটি অপশন আছে। এখানে আছে, প্রথমে আছে মাই নেম রিংটোন আর মাই নেম ওয়ালপেপার। তো আমি যদি প্রথমে আপনাদের একটি ওয়ালপেপার তৈরি করে দেখিয়ে দিই তাহলে দেখুন কেমন লাগে। দেখুন, ওয়ালপেপারে ক্লিক করলাম, একটি অ্যাড আসবে। মাই নেম ওয়ালপেপারে ক্লিক করার পরে এখানে দেখুন আপনার ফন্ট স্টাইল, অ্যাড ইউর নেম হিয়ার। এখানে প্রথমে আপনি লিখবেন আমি জাস্ট শর্টকাট কিছু লিখবো আপনাদের দেখানোর সুবিধা। তো আমি লিখলাম কেমন আছো সবাই। এখানে টেক্সট কালার আপনি সিলেক্ট করতে পারবেন। তো আমি জাস্ট একটি কালার দিলাম, লাল কালার। আপনারা আপনার মতো সুন্দর করে সিলেক্ট করবেন কালার। কালারটা সিলেক্ট করার পরে এখানে শ্যাডোটা ইউজ করতে পারেন, শ্যাডোটা ইউজ করলে কিন্তু অনেক ভালো লাগবে। এটা যদি আপনি দেখুন কেমন আছে সবাই, এটা এখানে এইভাবে আসছে। তো এখান থেকে যদি আপনারা এটা গার্ডিয়ান কালার করতে পারেন, ফন্টের স্টাইলটা বিভিন্ন রকম ফন্ট নিতে পারেন আপনার যে ফন্ট ভালো লাগে এখান থেকে, সেই জন্য আমি ধরেন এই ফন্টটা সিলেক্ট করলাম, দিয়ে প্রিভিউতে ক্লিক করলাম। এখানে সমস্ত এই বিষয়গুলো লেখার পরে উপরে দেখুন একটি টিক চিহ্ন বাটন আছে, এই যে দেখুন উপরে একটি টিক চিহ্ন বাটন আছে উপরে রাইট কর্নারে, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে এখান থেকে যে কোনো একটি টেম্পলেট আপনি সিলেক্ট করুন। আমি এই টেম্পলেটটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে আপনি কোন স্টাইলটা নিতে চান সেখান থেকে একটা নেবেন। আমি জাস্ট জুম ইন আউট এটা দিলাম, এটা ক্লিক করার পরে একটি অ্যাড আসবে, দেন অ্যাডটি ব্যাক করুন। অ্যাডটি ব্যাক করার পর আপনার ওয়ালপেপারটা দেখুন কীভাবে আসে। জাস্ট প্রথমে ওয়ালপেপার আসবে, ওয়ালপেপার আসার পর আপনার এখানে লেখাটি চলে আসবে। এই দেখুন কেমন আসো সবাই, এখানে লেখাটি হয়তো ঠিকভাবে বুঝতে পারছেন না আপনারা। আমি ব্যাক যদি ব্যাক পেস্ট করি, আমি আর একটি ওয়ালপেপার সিলেক্ট করি, প্রতিটা ওয়ালপেপার আমি এই ওয়ালপেপারটি সিলেক্ট করলাম, মানুষের ওয়ালপেপারটি। এখানে আমি আরেকটি স্টাইল সিলেক্ট করলাম, আরেকটি স্টাইল সিলেক্ট করার পর এখানে দেখবেন যে আপনার লেখাটা জাস্ট ওয়ালপেপার এভাবে অল টাইম লেখাটি রানিং থাকবে এবং দেখতে পারেন দেখুন যে মানুষের উপর দিয়ে কেমন আসো সবাই এটা চলে আসছে। আপনি এভাবে প্রত্যেকটা বিষয় কিন্তু আপনি নিজের মতো সাজিয়ে সুন্দর করে ওয়ালপেপার তৈরি করে নিতে পারেন। জাস্ট উপরে লেখা দিবেন, দিয়ে টিক চিহ্ন বাটনে ক্লিক করবেন, দেখবেন যে অটোমেটিক্যালি আপনার ওয়ালপেপার উপর বিভিন্ন ধরনের লেখা বিভিন্ন স্টাইলে বা বিভিন্নভাবে চলে আসা শুরু হয়ে গেছে। দেখুন এই যে কেমন আছে সবার। জাস্ট আমার কালারটা যদি আমি ভিন্ন করতাম, আমি একটু ব্যাক করে যদি কালারটা ভিন্ন করে আপনাদের দেখাই তাহলে আরো ভালো বুঝতে পারবেন। টেক্সট কালারটা আমি একটু লাল করে দিই, দিয়ে ডান করে দিলাম, দেন উপরে টিক চিহ্ন দিলাম, দেওয়ার পরে এখান থেকে একটু ওয়ালপেপার সিলেক্ট করলাম। ওয়ালপেপার সিলেক্ট করার পর আমি যে কোনো একটা স্টাইল সিলেক্ট করলাম, স্টাইল সিলেক্ট করার পর এখানে চলে আসবে। এরপর আমি দেখিয়ে দেবো কীভাবে নিজের নামে রিংটোনটা তৈরি করবেন, অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে এখানে দেখবেন। দেখুন না, জাস্ট প্রথম ওয়ালপেপারটি আসবে, ওয়ালপেপারটি আসার পরে দেখুন ওই উপরে দেখুন কেমন আছে সবাই এটা লোড হচ্ছে। তবে আপনারা নিজের খুশি মতো যেমন খুশি তেমন করে সাজিয়ে নিতে পারবেন। তো আমি এখান থেকে বেরিয়ে আসবো, বেরিয়ে আসার পর আমি যে কাজটা করবো সেটা হলো এখানে মাই নেম রিংটোন এখানে ক্লিক করবো। মাই নেম রিংটোন এখানে ক্লিক করার পরে এখান থেকে আমরা কীভাবে রিংটোন তৈরি করবো সেটা দেখাবো। তো এখান থেকে ক্যারেট নিউ ক্লিক দিবেন, ক্যারেট নিউ, তারপর টেক্সট এবং ভয়েস আপনি কোনটা দিয়ে নিতে পারেন। নিজের ভয়েস দিয়ে রিংটোন তৈরি করে নিতে পারবেন সম্পূর্ণভাবে এবং টেক্সট দিয়ে ভয়েস তৈরি করে নিতে পারেন। তো আমি টেক্সট দিয়েই তৈরি করে নিব একটা। এখানে আপনি যেটা খুশি সেটা লিখতে পারেন। তা আমি লিখব হাই, ফোনটি রিসিভ করো। জাস্ট আমি আমার শর্টকাট একটি বিষয় লিখব, জাস্ট আমি ছোট করে লিখলাম। ছোট করে লেখার পরে দেখুন এখান থেকে আপনি ভলিউম কন্ট্রোল, আপনি ভলিউমকে হাই রাখতেছেন নাকি ছোট করতেছেন সেটা করতে পারেন। আমি 100ই করে রাখবো। এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটি নান আছে, এখান থেকে আপনার ব্যাকগ্রাউন্ডে মিউজিক ভলিউমের এটার 100% আছে। এখানে নানে ক্লিক করতে পারেন, নানে ক্লিক করে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক এখান থেকে যেটা আপনার প্রিয় পছন্দ হয় সেটা এখান থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে পারেন। তারপরে স্পিচ রেট, আপনার স্পিচটি কি স্লো হবে না ফাস্ট হবে সেটা এখান থেকে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। স্পিচ রেটটা যত বাড়িয়ে দিবেন তত বেশি বলবে, যত মানে স্লো করে দিবেন তত স্লো মোশনে কথাগুলো বলবে। তো আমরা একটা ব্যাকগ্রাউন্ডে মিউজিক এখন ইউজ করবো না, আমরা প্রথমে শুনে দেখবো। এখান থেকে প্লে বাটনে ক্লিক করবেন,
প্লে বাটনে ক্লিক করার পরে কয়েক সেকেন্ড ওয়েট করবেন। Hey, hi, Phonity Recibo Kyle Plyger, your phone is ringing, please answer the phone. দেখুন আপনার বাংলা। Hey, hi, Phonity Recibo Kyle Plyger, your phone is ringing, please answer the phone. সমস্ত কিছু আপনার বাংলা এবং ইংরেজিতে বলে দিবে। এখন যদি আপনি মিউজিক ইউজ করেন করতে পারেন দিয়ে পেলে মন মতো করে যদি সাজিয়ে সমস্ত কিছু নিতে পারেন তাহলে অনেক ভালো লাগে। এরপর এটাই যে এখানে সেভ বাটনে ক্লিক দিয়ে আপনি এটাকে সেভ করে নিতে পারবেন। আশা করি এই অ্যাপটি আপনাদের ভালো লাগবে, এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে অন্ততপক্ষে ভিডিওতে একটা লাইক দেন, কমেন্ট করেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তা ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।